বাংলাদেশে গণিত জনপ্রিয় করতে যে কয়েকজন মানুষের ভূমিকা সব থেকে বেশি, তাদের একজন মনির হাসান স্যার চাকরি খুঁজবো না চাকরি দেব প্ল্যাটফর্মে কান্ডারির ভূমিকা পালন করেছেন। এছাড়াও তিনি বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সহকারী প্রতিষ্ঠাতা। ইমোশনাল মার্কেটিং নিয়ে আমাদের দেশে তেমন একটা বই লেখা হয় না। মনির হাসান স্যার একটা অসাধারণ উদ্যোগ নিয়েছেন, একরকম বলা যায় নতুন উদ্যোক্তাদের জন্য একটা সোনায় সোহাগা বই এটা। আজকে আমি মনির হাসান স্যারের এই বইটি থেকে চারটি ইম্পর্ট্যান্ট আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্ট আইডিয়া, অন্যের ইমোশনের জায়গাগুলো খুঁজে বের করুন। প্রথমেই একটা গল্প বলে ফেলি। সিপাহি বিদ্রোহের সময় এনফিল্ড নামক একটা বন্দুক কোম্পানির কার্তুজ দাঁত দিয়ে কাটতে হতো। তখন হঠাৎ করে গুজব রটে যায় যে এই বন্দুকের কার্তুজে গরু এবং শুয়োরের চর্বি ব্যবহার করা হয়। তখন এই ঘটনাকে কেন্দ্র করে মহাবিদ্রোহ শুরু হয়ে যায়। এই গল্প এখনও লোকের মুখে মুখে শুনতে পাওয়া যায়। একটা সময় সাবান তৈরিতে পশুর চর্বি ব্যবহার হয় এমন খবর লোকের মুখে মুখে শোনা যেত। তবে লোকে সঠিক জানতেন না যে এটা কোন পশুর চর্বি, তাই কিছুটা সন্দেহ নিয়েই লোকে সাবান ব্যবহার করত, কারণ কোনো বিকল্প উপায় ছিল না। এই সুযোগটাই লোফে নেন আলমগীর সাহেব। তিনিই প্রথম অ্যারোমেটিক বিউটি শপে লিখে দেন দেশের একমাত্র হালাল সাবান। রাতারাতি মার্কেটে জনপ্রিয়তা পেয়ে যায়। ব্যাপার হলো এখানে লোকের ইমোশনকে কাজে লাগানো হয়েছে, এতে কাজও হয়েছে দারুণ। শুধুমাত্র কিছু আবেগীয় স্ট্যাটাস পড়ার জন্য প্লে স্টোরের কিছু অ্যাপ রাতারাতি জনপ্রিয় হয়ে যায়। বিজয় দিবসে আমরা বিভিন্ন প্লাকার্ড, ফেস্টুন, জাতীয় পতাকা কিনে থাকি অহরহ। বিভিন্ন ফটো ফ্রেম বাধাইয়ের দোকানগুলোতে ফটো বাধাই করার জন্য মক্কা মদিনা বা ধর্মীয় তীর্থস্থানের ছবি ব্যবহার করা হয়। এর কারণগুলোও আবেগ। আমাদের জীবনের পরতে পরতে আবেগ মিশ্রিত, আর প্রায় 95% মানুষ কোনো পণ্য কেনার ডিসিশন আবেগ থেকে নেয়। তবে এখানে দুটো বিষয় মাথায় রাখতে হবে। আপনার পণ্য যদি মানসম্মত না হয় তাহলে এই আবেগ দিয়ে বেশিক্ষণ মার্কেটে টিকে থাকা সম্ভব নয়। আবার আপনার পণ্য অনেক ভালো হলো কিন্তু সেটা যদি ভালো মার্কেটিং করতে না পারেন সেটাও ব্যর্থ হবে। সুতরাং আবেগ এবং মানসম্মত পণ্যের কম্বিনেশনই মার্কেট ধরে রাখার অব্যর্থ কৌশল। সেকেন্ড আইডিয়া, মানুষের মনে পজিটিভ ইমোশন তৈরি করুন। মনির হাসান স্যার লিখেছেন, তিনি যখন ছোট ছিলেন তখন কিছু বড় ভাই তাকে মেয়েদের মতো বলে খ্যাপাত। আমরা একটু আশেপাশে পর্যবেক্ষণ করলেই বুঝতে পারবো কারো কোনো অক্ষমতা বোঝাতে তাকে আমরা মেয়েদের মতো বলে খোঁটা দেই। অনেকটা এমন যেন মেয়েরা ছেলেদের থেকে অক্ষম এটা বোঝাতে চাই। এটা অবশ্যই মেয়েদের জন্য খুবই অসম্মানজনক। এটা শুধু আমাদের দেশেই না, অন্য অনেক দেশে এমনভাবে মেয়েদের ছোট করে দেখার প্রচলন আছে। মেয়েদের এই আবেগটাকেই কাজে লাগায় অলওয়েজ নামক একটি ব্র্যান্ড। এরা মূলত মেয়েদের বিভিন্ন পণ্য নির্মাণ করে থাকে, যেমন স্যানিটারি প্যাড ইত্যাদি। একবার এই ব্র্যান্ড একটা বিজ্ঞাপন তৈরি করে লাইক আ গার্ল নামে, যেখানে তারা লাইক এ গার্ল এই কনসেপ্টটাই পাল্টে দেয়। তারা বিজ্ঞাপনে মেয়েদের মতো এই শব্দটার অর্থই বদলে দেয়। নেগেটিভের পরিবর্তে তারা ব্যাপারটাকে পজিটিভলি উপস্থাপন করে। বিজ্ঞাপনে মেয়েদের এমন কিছু বিশেষত্ব দেখানো হয় যেটা কোনো ছেলে চাইলেও করতে পারবে না। এই বিজ্ঞাপনের উদ্দেশ্য ছিল এটা দেখে যেন মেয়েরা বিরক্ত না হয়ে গর্ব অনুভব করতে পারে। বিজ্ঞাপনে এই অপমানের ব্যাপারটাকে একটা পজিটিভ আন্দোলনের রূপ দেয়। এতে ফলাফল হলো দারুণ, ব্যবসার সাফল্য রাতারাতি ঈর্ষাজনক হলো। এই বিজ্ঞাপনটা দুটো বড় বড় অ্যাওয়ার্ডও জিতে নেয়। কোনো কন্টেন্টের মধ্যে যদি অপ্রত্যাশিত রকম পজিটিভ ট্রিগার দেওয়া যায় তাহলে সেটা খুব দ্রুতই ভাইরাল হয়ে যায়। সুতরাং চেষ্টা করতে হবে এমন অপ্রত্যাশিত কোনো বিষয় খুঁজে সেটাকে বিজ্ঞাপনের স্টোরি করার, তাহলেই সেই বিজ্ঞাপন দারুণ সফলতা বয়ে আনতে পারবে। থার্ড আইডিয়া, নিজের অডিয়েন্সকে চিনুন। আপনি ঠিক কাদের কাছে আপনার পণ্য বা সার্ভিস বিক্রি করতে চান তাদের আইডেন্টিফাই করতে হবে। এটা করার বিভিন্ন উপায় রয়েছে। এটার জন্য বিভিন্ন অভিজ্ঞ মার্কেটারদের সহায়তা নেওয়া যেতে পারে, ডেটা অ্যানালাইসিস করেও বের করা যেতে পারে, বা নিজেও ছোটোখাটো কিছু রিসার্চ করে নেওয়া যেতে পারে। যেমন ধরুন, স্যানিটারি প্যাড বিক্রি করার জন্য টার্গেট কাস্টমার হবে নারী কাস্টমার। অলওয়েজ ব্র্যান্ড তাদের প্রোডাক্ট শুধুমাত্রই মেয়েদের কাছে বিক্রি করত, সে কারণেই তারা লাইক আ গার্ল ক্যাম্পেইন করে মেয়েদের আবেগকে জিতে নেয়। কিছু কিছু ক্ষেত্রে টার্গেট অডিয়েন্স বের করতে বেশ চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। আসুন কিছু উপায় জেনে নেওয়া যাক কীভাবে টার্গেট অডিয়েন্সকে চিনতে পারবো। যেমন ধরুন, একটা স্কুলের বাচ্চার জুতা বিক্রির জন্য অ্যাড ক্যাম্পেইন রান করার সময় দুই ধরনের অডিয়েন্সকে মাথায় রেখে বিজ্ঞাপন নির্মাণ করা হয়। প্রথমত, জুতা দেখিয়ে বাচ্চাদের আকৃষ্ট করা হয়। কিন্তু শুধু যদি বাচ্চাদের আকৃষ্ট করা হয় সেক্ষেত্রে বাচ্চা তার বাবা মাকে জুতা কিনে দেওয়ার ব্যাপারে কনভিন্স করতে পারবে না। সুতরাং এক্ষেত্রে বিজ্ঞাপন নির্মাণ করার সময় অভিভাবক
এবং বাচ্চা দুই রকমের অডিয়েন্সকে মাথায় রেখে এগোতে হয় এবং প্রত্যেক অডিয়েন্সের জন্য তাদের ইমোশনকে মাথায় রেখে বিজ্ঞাপন নির্মাণ করতে হয়। ফোর্থ আইডিয়া, বিজ্ঞাপন নির্মাণের সময় রং ও ইমোজির ব্যবহার। একটা সময় বলা হতো একটা ছবি হাজার শব্দ প্রকাশ করতে পারে, এখন ইন্টারনেটের দুনিয়ায় একটা ইমোজি একটা বাক্যের সমান অর্থ প্রকাশ করে। ইন্টারনেটের দুনিয়ায় মানুষ একটা সেন্টেন্স লেখার চেয়ে একটা ইমোজি ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। সুতরাং আমাদের কৌশলে ইমোজির ব্যবহার শিখতে হবে, ইমোজি দিয়ে কাস্টমারদের সাথে ইন্টারাকশন বাড়াতে হবে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে কীভাবে মার্কেটাররা ইমোজির ব্যবহার করে ভালো এঙ্গেজমেন্ট পেতে পারে, কীভাবে ভালো ক্লিক থ্রু আর কনভারসেশন রেট বাড়াতে পারে সেটা জানাটা আবশ্যক। যেমন ধরুন, আপনার অডিয়েন্সকে বলে দিন কমেন্টে সহমত হলে লাইক কমেন্ট করুন আর একমত না হলে ডিসলাইক কমেন্ট করুন। এতে করে এঙ্গেজমেন্ট রেট বেড়ে যাবে। আপনার অডিয়েন্স কোন ইমোজিগুলো পছন্দ করে সেগুলোও মাথায় রাখতে হবে। মনির হাসান স্যারের পরামর্শ অনুযায়ী আপনি যদি নিজের কোম্পানির জন্য ইমোজি ডিজাইন করে নিতে পারেন তাহলে তো সোনায় সোহাগা। ইমোজির কিছু রিসোর্স আপনাদের দিয়ে রাখি। ইমোজিপিডিয়া, ইমোজিপিডিয়া হলো ইমোজির বিশ্বকোষ, সব ধরনের ইমোজি এখানে পেয়ে যাবেন। সাম্প্রতিক সময়ে কোন ধরনের ইমোজির ব্যবহার বাড়ছে সেটাও জানা যাবে এখান থেকে। অন্য আরেকটি রিসোর্স হলো ইমোজি সোরাস, এখানে বিভিন্ন বাক্যের ইংরেজি অনুবাদ পাওয়া যাবে। যেমন স্ট্রং থটের অনুবাদ ইমোজি হলো এটি। মনির হাসান স্যারের আরও কয়েকটি বই রয়েছে, যদি এই বইটার রিভিউ আপনাদের ভালো লাগে তবে নেক্সট ভিডিওতে স্যারের অন্য বইগুলোর রিভিউ নিয়ে হাজির হব। আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, আর অবশ্যই আইডিয়াস আনলিমিটেড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্রতিনিয়ত নতুন নতুন বুক রিভিউ পেতে। সকলকে অসংখ্য ধন্যবাদ।